প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো আশা করি। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতেছ, সাথে সাথে লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আজকে আমি অষ্টম শ্রেণী অষ্টম অধ্যায়ে উভয় চার এটা আমরা প্রমাণ করব। উভয় চার কি বলে আমরা একটু দেখি। আয়তে কর্ণদ্বয় সমান, আয়তের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আয়তন। আমরা প্রথমে আয়তটা একটু দেখে নিই। যে আয়তন একটা চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, এটা একটা আয়তন। যে এবং প্রতিটি কোণ সমকোণ, প্রতিটি কোণ সমকোণ, এটা হচ্ছে আয়তন। আয়তের মধ্যে কর্ণদ্বয়, প্রত্যেক চতুর্ভুজের দুইটা কর্ণ থাকে। কর্ণ হচ্ছে বিপরীত কোণের সংযোজক সরলরেখাকে কর্ণ বলে। এই যে বিপরীত কোণ সংযোজক সরলরেখাকে কর্ণ বলে। তাহলে আমরা কয়টা কর্ণ পাইছি? দুইটা। এখন আমাদেরকে বলছে এই যে দুইটা কর্ণ আয়তক্ষেত্রের ক্ষেত্রে, অন্য চতুর্ভুজের ক্ষেত্রে না, আয়তক্ষেত্রের ক্ষেত্রে, আয়তের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পর সমান এবং পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে। এটা যদি 2 মিটার হয় এটাও 2 মিটার, এটা যদি 3 মিটার হয় এটাও 3 মিটার, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা বিশেষ নির্বাচন একটু দেখি। বিশেষ নির্বাচন এটা একটা আয়তন, এটাকে আমরা এ বি সি ডি দিয়ে চিহ্নিত করি। এ বি সি ডি এটা একটা আয়তন। এসি এবং বিডি দুটি কর্ণ এবং দুটিকে কর্ণ, কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করছে। মনে করি ABCD একটি, মনে করি ABCD একটি কর্ণ, সরি ABCD একটি আয়তন। ACO BD কর্ণদ্বয় পরস্পর পরস্পর ও বিন্দুতে ছেদ করে। পরস্পর ও বিন্দুতে প্রমাণ করতে হবে যে সমান বিডি কর্ণ, দুই এও সমান সিও, বিও সমান ডিও, বিও সমান ডিও প্রমাণ। আমরা প্রমাণ করব। প্রমাণ আয়তক্ষেত্রটি সামান্তরিক, আয়তক্ষেত্রটি সামান্তরিক যাহা কারণ বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, সেই জন্য আয়তক্ষেত্রটি সামান্তরিক।
নতু আয়তে একটু সামান্তরে কারণ আয়ত আয়ত যেটা আয়ত একটু সামান্তরে সূত্র কর্ণদে পরস্পর কি করে সমদ্বিগণ্ডিত করে আমরা আগে কখন বুঝছিলাম আয়ত সামান্তরে কর্ণদে পরস্পর পরস্পরকে সমদ্বিগণ্ডিত করে তাহলে সেই জন্য আমরা কি লিখতে পারবো এ ও সমান সিও তারপর বি ও সমান বি ও কারণ সমান্তরিকে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিগণ্ডিত করে এই কারণে আমরা এ ও সমান সি ও বি ও সমান ডি ও আমরা কি লিখতে পারি এখন দুই দুই আমরা দুইটা ত্রিভুজ তুলনা করি এ বি ডি ত্রিভুজ এ বি ডি ত্রিভুজ এবং তুলনা করি সমান বিসি তারপর অন্তর্ভুক্ত বি এর ইকুয়াল সমান অন্তর্ভুক্ত বি এর ইকুয়াল সমান অন্তর্ভুক্ত আইডিসি কোন অন্তর্ভুক্ত অ্যাডি সিকোন আবার বলি আয়ত একটা সামান্তরিক কারণ যে চতুর্ভুজের বিভাগগুলো সমান ও সমান্তরাল সেটাকে আয়ত বলে অঙ্গুল সমকোণ আর যদি বিভাগগুলো সমান সমান্তরাল সেটাও সামান্তরিক যেহেতু আয়ত একটি সামান্তরিক সেটা আমরা সামান্তরিক আগে প্রমাণ করার সময় বলছিলাম সামান্তরিকে কর্ণদ্বয় পরস্পর দিয়ে সমদ্বিগণ্ডিত করে তাহলে যেহেতু আয়ত্ত একটি সামন্তরিক সুতরাং এই কর্ণ দুইটা এসি কর্ণ এবং বিডি কর্ণ পরস্পর অভিন্দুতে কি করছে সমান বিভাগে সমদ্বিগণ্ডিত করছে অর্থাৎ ডিও রেখাটা এসি রেখাকে অভিন্দুতে সমান বিভাগে ভাগ করছে অর্থাৎ এও সমান সিও ডিও রেখাটা আবার সিও রেখাটা বিডি রেখাকে সমান বিভাগে ভাগ করছে অর্থাৎ বিও সমান ডিও এখন এ বিডি এ বিডি এবং এ সিডি ত্রিভুজে দুইটা ত্রিভুজের মধ্যে একই সমান এই একই সমান হচ্ছে সিডি তারপর অন্তর্ভুক্ত এ সিডি কোন সমান অন্তর্ভুক্ত বি এডি কোন বি অন্তর্ভুক্ত বি এডি কোন সমান অন্তর্ভুক্ত এডি সিকোন একোন সমান একোন যেহেতু প্রত্যেকের সমকোণ আয়ত্ত যে প্রত্যেকের সমকোণ এই কারণে ত্রিভুজ দুটি কি সর্বসম আমরা বললে কি সুতরাং সর্বসম অ্যাসি ত্রিভুজ ত্রিভুজদ্বয় সর্বসম ত্রিভুজ দুটি যদি সর্বসম হয় তাহলে অ্যাসি সমান কর্ণ দুটি সমান সুতরাং অ্যাসি সমান বিডি কর্ণদ্বয় সমান এভাবে আমরা গ্রহণ করলাম যে কি আয়তক্ষেত্রে কর্ণগুলো কর্ণদ্বয়গুলো পরস্পর সমান এই যে দুটা কর্ণ এই দুটা কর্ণ পরস্পর সমান এবং কর্ণগুলো পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে অর্থাৎ সমদ্বিগণ্ডিত করে
এখন বাড়ির কাজ আয়তে প্রত্যেকটি কোণ সমকোণ ধন্যবাদ আজকে এতটুকু এটা প্রমাণ করার চেষ্টা প্রমাণ করে চেষ্টা করবা এবং পরবর্তী ক্লাসে আমাকে দেখাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ অনেক ক্লাস আছে না